কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপে লিওনেল মেসির হাতে সোনায় মোড়ানো বিশ্বকাপের ট্রফি ওঠার স্মৃতি এখনো পুরনো হয়নি। তার আগেই 2026 বিশ্বকাপের ভেন্যু, দিনক্ষণ ও ম্যাচের সংখ্যা চূড়ান্ত করে ফেলেছে ফিফা। ইতিহাসে দ্বিতীয়বারের মতো যৌথভাবে আয়োজন হবে আসন্ন বিশ্বকাপ। 2002 সালে জাপান কোরিয়ার পর এই আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে 19 জুলাই। আসছে আসরে বাড়ছে দল, বাড়ছে ম্যাচ, দেখা যাবে অনেক নতুনত্ব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরেকটি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় 4 বছর। তার আগেই এখন থেকেই কার্যক্রম শুরু করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গোটা বিশ্ব মুখিয়ে থাকে এই ফুটবল বৈশ্বিক আসরের জন্য। 2022 কাতার বিশ্বকাপ ছিল ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ। আয়োজনের দিক থেকে তো বটেই, সঙ্গে যোগ হয়েছিল সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে ট্রফি ওঠা। সেসব পেছনে ফেলে তৈরি হতে হবে সামনের বিশ্বকাপের জন্য। কাতারকে ছাপিয়ে ফুটবল প্রেমীদের সেরা বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত হচ্ছে যৌথভাবে আয়োজন করতে যাওয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে এটি হতে যাচ্ছে দ্বিতীয় যৌথ আয়োজন। 2002 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এশিয়া মহাদেশে সেটি ছিল প্রথম বিশ্বকাপের আয়োজন। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপ ফাইনালের তারিখ। 2026 সালের 19 জুলাই অনুষ্ঠিত হবে আসছে আসরের ফাইনাল। 2022 সালে কাতার বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নভেম্বর ডিসেম্বরে। মধ্যপ্রাচ্যে গরম মাথায় রেখে নভেম্বর ডিসেম্বরে সূচি ঠিক করেছিল ফিফা। 2026 বিশ্বকাপ থেকে আবার জুন জুলাই চক্রে ফিরতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। তিন আয়োজকের মধ্যে কানাডাতেই প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেক্সিকো এর আগে 1970 ও 1986 সালে দুইবার বিশ্বকাপ আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হয়েছে 1994 সালে। আসন্ন বিশ্বকাপে পরিকল্পনা ছিল 48টি দলকে 16টি গ্রুপে ভাগ করার। সেই হিসাবে প্রতি গ্রুপে রাখার কথা ছিল 3টি করে দল। অবশ্য সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। এখন 12টি গ্রুপে 4টি করে দলকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গ্রুপের শেষ ম্যাচ ঘিরে জটিলতা এড়াতেই মূলত এমন সিদ্ধান্ত। ম্যাচের সংখ্যাও বাড়ানো হয়েছে। আসছে বিশ্বকাপে 80 থেকে করা হয়েছে 104টি ম্যাচ। এর আগে 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে 32 দলকে নিয়ে আয়োজিত হয়ে আসছে বিশ্বকাপ। এর আগে 1982 সালে স্পেনে, 1986 সালে মেক্সিকোতে, 1990 সালে ইতালিতে এবং 1994 সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 24 দলকে নিয়ে। 32 দলের বিশ্বকাপে শিরোপা জিততে নির্দিষ্ট দলকে 7টি করে ম্যাচ জিততে হয়েছে। 2026 থেকে শিরোপা জিততে 8টি ম্যাচ খেলতে হবে দলগুলোকে। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।